গাজীপুরে স্বামীকে গলা কেটে হত্যার পর লাশ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় অভিযুক্ত স্ত্রী সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে র‍্যাব একের গাজীপুর ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মামুন। এ সময় তিনি জানান, গতরাতে রাজধানীর দক্ষিণখানে চাচার বাসায় অভিযুক্ত স্ত্রী সামিরা অবস্থান করেছে এমন খবরে অভিযান চালিয়ে সামিরা সহ শ্বশুর আলী হোসেনকে গ্রেফতার করা হয়। গত 18 ফেব্রুয়ারি রাতে শ্রীপুরের প্রশিকা মোড় এলাকায় একটি তালাবদ্ধ বাসা থেকে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের ছেলে শ্রীপুর থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। আমরা যখন তাকে আটক করি উত্তর দক্ষিণখান থেকে, সেখানে তার বাবা তার এক আত্মীয়র বাসায় নিয়ে তাকে অবস্থান করছিল এবং আমরা চেয়েছিলাম যে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য। এখানে সামিরার বক্তব্য যেটা দেখা যাচ্ছে যে সে নিজেই তার স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়ে এই কাজটি সংঘটিত করেছে।